হাতে গিয়ে কিশোরের মৃত্যু। ঝিনাইদহের শৈলকুপায় ঘড়ির সিং এর আঘাতে সুজন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। সুজন ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে। শৈলকুপা কচুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুজ্জোহা জানান, ওই গ্রামের মুকুল হোসেন তার ছেলেকে নিয়ে মাঠে ঘুড়ি উড়াতে যায়। ঘুড়ি উড়ানোর সময় পিতা মুকুল হোসেনের কাছে ঘুড়ির বাট ছিল এবং ছেলে সুজন ঘুড়ির উপরের দিকে উড়িয়ে দেয়। পরে ওই ঘুড়িটি পুনরায় নিচের দিকে নেমে এসে কোপ খায়। সে সময় সুজনের চোখে ও মাথায় আঘাত পায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।